বিনোদন জগতে আবারও খারাপ খবর। গুরুতর অসুস্থ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে তাঁর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। মুসৌরিতে নিজের বাড়িতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাঁকে দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই শুরু হয় চিকিৎসা। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে 3 দিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এখন আগের থেকে একটু ভালো রয়েছেন বলেও জানা যাচ্ছে। তবে তাঁর অনেকটাই বয়স হয়েছে, তাই একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। 77 বছর বয়সী অভিনেতার অসুস্থতায় খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভক্তেরা। এর আগে 2022 ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাড়িতেই নিভৃত বাসে ছিলেন তিনি। সামান্য অস্বস্তি ছাড়া সেরকম কোনো জটিলতাও ছিল না তাঁর শরীরে, এমনটাই জানিয়েছিল পরিবার। সেই একই বছর ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে কোভিড এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শককে। শুধু টলিউড নয়, হলিউড পরিচালকদেরও অন্যতম পছন্দের অভিনেতা তিনি। বহু সুপারহিট সিনেমা উপহার দিলেও বাংলা ছবি থেকে বেশ কিছু বছর দূরেই ছিলেন তিনি। তবে 2023 সালে উইন্ডোজ প্রোডাকশনের শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত রক্ত বীজ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল থেকে শুরু করে জেমস আইভরি, চলচ্চিত্র দুনিয়ার একের পর এক নামজাদা তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বাংলা, হিন্দি, ইংরাজির পাশাপাশি অসমীয়া ভাষাতেও কাজ করেছেন। তাঁর অভিনীত আক্রোশ, ঘরে বাইরে থেকে লাঠি আজও দর্শকের কাছে উপহার বলা চলে। রূপলী পর্দায় একের পর এক সফল অভিনয়। রক্তবীজ মুক্তির পর আবারও প্রমাণিত হয় যে তাঁর অভিনয় দেখার জন্য আজও মানুষ মুখিয়ে থাকে। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।